বানর হয়ে যা। কর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দেন। পড়েন না আউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন তো, আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও, তার মানে এই আজাবটা যেন তেন কোনো আজাব নয়, এটা ভয়ঙ্কর একটা আজাব, এটা যেন যেন আজাব নয়। হাজার বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে, নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আজাব আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মায়ের দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মায়ের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহ শুক্রিয়া করেন, আর বছরান্তে জাকাত দিয়ে দেন, সম্পদের মধ্যে বরকত দিবে কে? সেদিনে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল করুন, বিশাল সম্পদের মালিক, কত যে সম্পদ, তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখত, আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলো কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সেদিন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো, কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস, কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না আল্লাহ কি দেয় কি দেয় না, এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ বলে তোর আল্লাহরে বল পারলে আমারে মারতে, পারলে আজাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আজাব পাঠাতে বল। আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুক গুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়ো জামিনে, এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই, আল্লাহ কাউকে আজাব দিয়েছেন প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন, কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখত, এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না? তো ওনার গলায়ও সুর, আবার ওটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসত। আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না, রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কম একটু বুদ্ধি করলেন, ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, শনিবারে আমরা জাল দিয়ে বেড়ি দিয়ে রাখবো।
কি করব, জাতে মাতাল তালে ঠিক, শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না, নিষেধ করছে কে, শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই অমিয়া? ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কুনু কেরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারুন ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, কারুন ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারুন কয় মুসা সব সম্পদ তো ওরার তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলো তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কোশ্চিনকালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ কারুনকেও দাবালেন, কারুনের সম্পদ দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারুনের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ, মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ, সাপের মাথায় চুল হয় জানেন, এই যে ফনা ধরে না, এই এইটা হচ্ছে সাপের মাথা, এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল, আবার দেখতে যায় না আজকে সাপ ধরে একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, রেটেল স্নেক, কিং কুবরা। ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না, সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে, এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই, এগুলো এমন শাড়ি মশারির চেয়ে পাতলা, এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিজরা আছে, অ্যানাউন্স করে দেয় আমার ওই বাংলোবাড়ির সামনে ফেব্রুয়ারির কত তারিখে আসবেন সবাই, 14 ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দেবো সবাই। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5,000, মানুষ আসছে 1,00,000, পদপৃষ্ট হয়ে মারা যায় এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ট হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য, টু ওয়াইপ আউট দ্য পভার্টি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন, এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন, তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটোরিকশা কিনে দেন, সিএনজি কিনে দেন,
একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন, দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে জাকাত দিতে রাজি আছেন তো? আপনাদের মধ্যে থেকে যদি কারো জাকাত ফরজ না হয়, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের জাকাত ফরজ হয়েছে, এই মেসেজটা পৌঁছে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আল হাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব, বিশ্বাস হয়? প্রত্যেকেই আমরা দেখব, ভালো হলেও দেখব, খারাপ হলেও দেখব, নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রুহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।